হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব এমএস এক্সেলের হোম ট্যাবের অন্তর্গত এডিটিং গ্রুপের অধীনস্থ শর্ট অ্যান্ড ফিল্টার। এটা হচ্ছে এডিটিং গ্রুপ, এডিটিং গ্রুপের অধীনে অবস্থিত শর্ট অ্যান্ড ফিল্টার আমরা শর্ট শিখব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। কোনো ডকুমেন্টকে, কোনো পয়েন্টকে, কোনো নির্দিষ্ট বিষয়কে শর্টকাটে খোঁজ করা, এটাই হলো শর্ট। কোনো টেবলকে শর্টকাটে দেখা, শর্টকাটে ডিসপ্লে করা, এটাই হলো শর্ট। আর ফিল্টার মানে চেকে চেকে দেখা। আজকে আমরা শর্ট অপশনগুলো দেখব, ফিল্টার অপশনগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমি যদি শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে সর্বপ্রথম শর্ট অপশনগুলো প্রদর্শিত হবে। শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, অর্থাৎ আমরা যদি এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালে শর্ট করে দেখতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। আর যদি আমরা উল্টো দেখতে চাই, জেড থেকে এ, তাহলে আমরা এখানে ক্লিক করব জেড টু এ। আর কাস্টম শর্ট, কাস্টম শর্টে ক্লিক করলে আমরা শর্ট কাস্টম ভাবে শর্ট করতে পারি। আর এটা হচ্ছে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করলে ফিল্টার অ্যাপ্লাই হয়ে যাবে। ফিল্টার অ্যাপ্লাই করলেও আমরা শর্ট করতে পারি। আর এই শর্ট ফিল্টার অ্যাপ্লাই করার তিনটা ওয়াই আছে। একটা হচ্ছে যে কিবোর্ড শর্ট, কিবোর্ড শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল শিফট ধরে এল, কন্ট্রোল শিফট ধরে এল ক্লিক করলে আমাদের শর্ট ফিল্টার অপশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমার এখানে কিন্তু একাধিক টেবল আছে, এই পাশে একটা টেবল, এখানে একটা টেবল আছে, আবার এখানে একটা টেবল আছে। যেহেতু একাধিক টেবল, সেহেতু আমাকে যে কোনো একটা টেবলে ক্লিক করতে হবে। তো আমি এই টেবলে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল শিফট ধরে এল দিলাম, তাহলে দেখুন আমাদের এখানে কি এই শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। দেখুন এখানে একটা আইকন চলে আসছে, দেখুন এখানে একটা ড্রপ ডাউন আইকন চলে আসছে। এটা আসলে আমরা বুঝবো যে আমাদের এখানে কি শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে আমরা কি শর্ট করতে পারি। দেখুন শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, শর্ট বাই কালার, কালার হিসেবে শর্ট করতে পারি আমরা, ঠিক আছে। এরপরে কাস্টম শর্ট আছে নিচে, এখানে কাস্টম শর্ট আমরা এইভাবে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটি অ্যাপ্লাই করতে পারি। আরেকটা ওয়াই আছে, সেটা হচ্ছে যে দুই নম্বর ওয়াই, আমি এটা ক্লোজ করে দিলাম। দুই নম্বর ওয়াইটা হচ্ছে যে আমরা যেই টেবলের মধ্যে আমরা শর্ট ফিল্টার অ্যাপ্লাই করতে চাই, সেটা বলে আমরা ক্লিক করে সেটা বলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমাদের এখানে দেখবেন একটা অপশন চালু হয়ে প্রদর্শিত হবে, ফিল্টার এ শর্ট, ফিল্টার শর্ট, এখানে দুটোটা চলে শর্ট আসছে। দেখুন এ শর্ট, এখানে শর্ট এ টু জেড, শর্ট এরপর জেড টু এ, ঠিক আছে। ফুড সিলেক্টেড সেল কালার অন টপ, ফুড সিলেক্টেড ফন্ট কালার অন টপ, এইভাবেও আমরা কি করতে পারি। এই শর্ট ফিল্টার গুলো আমরা আমাদের এই নির্দিষ্ট টেবলে বা নির্দিষ্ট ডাটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমি এখন যদি শর্ট এ টু জেড দিয়ে দিই, দেখুন এ টু জেড শর্ট হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে যে আমরা ডাটাতে ক্লিক করব, ডাটাতে, ডাটা ট্যাবে ক্লিক করব। ডাটা ট্যাবে ক্লিক করার পরে এখানে শর্ট ফিল্টার হবে, দেখুন এটা শর্ট, এটা ফিল্টার, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে ফিল্টার। এখানে ক্লিক করলে শর্ট হবে, আর এখানে ক্লিক করলে ফিল্টার, ফিল্টারিং হবে, কেমন। এইভাবে আমরা শর্ট ফিল্টারকে অ্যাপ্লাই করতে পারি। শর্টকাট যেটা কিবোর্ড শর্টকাট, কন্ট্রোল শিফট ধরে এল দিব, আমাদের শর্ট এবং শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটি অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল শিফট ধরে এল দিলাম, অ্যাপ্লাই হলো, আবার কন্ট্রোল শিফট ধরে এল দিলে ক্লোজ হয়ে যাবে। আমরা ক্লোজ করতে করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, আবার এই ফিল্টার অপশন আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, আবার ক্লিক করলে ওপেন হবে। আবার আমরা এখানে, এখানে দেখুন এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করলে এটা ফিল্টারে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে গেছে। আবার এখানে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে গিয়ে আবার ফিল্টার অপশন ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, আবার ক্লোজ, ওপেন, অন করতে পারি, অফ করতে পারি। ওকে, তো চলুন আমরা দেখি কীভাবে শর্ট করতে হয়, শর্টের কয়েকটা পদ্ধতি। আমরা দেখুন এখানে শর্ট এ টু জেড দিলে এটা এ হিসেবে, এ টু জেড হিসেবে এটা শর্ট করবে। দেখুন এখানে এ দিয়ে যাদের নাম শুরু তাদেরকে আগে নিয়ে আসছে, আব্দুল করিম, আব্দুল বি, বাসির উদ্দিন, এরপরে সি নাই, সি থাকলে সি নিয়ে আসতেছে অবশ্যই, এই লিস্টের মধ্যে সি নেই, এজন্য সে সি আনে নাই। এরপরে বাসির উদ্দিন, এরপর কবির, কবির, মহিব, নাহিদ, এভাবে সে কি শর্ট এ টু জেড করে। এখন আমি যদি শর্ট কী করি জেড টু এ দিই, উল্টে যাবে সবগুলা, জেড টু এ দিলে উল্টে গেছে। দেখুন শামসুদ্দিন, এখানে এই লিস্টের মধ্যে জেড দিয়ে কোনো নাম নেই, এই জন্য জেড সে আনে নাই। ওয়াই দিয়েও কোনো নাম নেই, সেই এই জন্য ওয়াইও আনে নাই। শামসুদ্দিন, সাকিব, রিয়াজ, রিফাত, রমজান, জেড থেকে সিরিয়ালে আগে নিয়ে আসছে, আর এ দি যারা তারা পিছনে চলে আসছে, উল্টে গেছে। আরেকটা হচ্ছে যে কাস্টম, যে শর্ট বাই কালার আছে, এখানে দেখুন শর্ট বাই কালার আছে, শর্ট বাই কালারও করতে পারি। আমার এখানে একটা কালার আছে, এই কালারের গুলো দিলে এই কালারগুলো সবগুলো আগে চলে আসবে, দেখুন এই কালার সবগুলো আগে চলে আসছে।
এরপরে আমার এখানে দুইটা কালার অ্যাপ্লাই করা আছে, যদি আরও অ্যাপ্লাই আরও বিভিন্ন ভিন্ন কালার থাকতো তাহলে সবগুলো আসতো। দুইটা কালার এখানে দেওয়া আছে, জন্য সে দুইটাই শু করতেছে, ঠিক আছে, এই দুইটাই শু করতেছে। যদি এটা বেঁধে ক্লিক করি তাহলে এই কালারগুলো সবগুলো ভরে নিয়ে আসবে, দেখুন নিয়ে আসছে, ঠিক আছে, নিয়ে আসছে। কেমন শর্ট বাই কালার করতে পারি, শর্ট বাই কালারে নিচ্ছি, দেখুন এখানে কাস্টম শর্ট, যেটা আমরা এখানেও দেখেছি কাস্টম শর্ট, যারা শর্টটা আমাদের এখানেও আছে, তো আমরা এখান থেকে নিতে পারি। যে কাছে ফেরে দূরে যাওয়ার প্রয়োজন নেই, শর্টকাটের কাজগুলো আমরা বেশি ফলো করব। আমরা এখান থেকে কাস্টম শর্টটা অ্যাপ্লাই করে দিই, কাস্টম শর্টে ক্লিক করলাম, দেখুন কাস্টম শর্টে এখানে আমাদেরকে কি বলছে, এখানে এখানে এই আমার এখানে এটা আমার এখানে কলাম আসছে কয়টা, নেম, ডিজিগনেশন, সিটিসি, লোকেশন। কেমন আমি এখানে কাস্টম শর্টে ক্লিক করার পরে দেখুন এখানে যে শর্ট বাই নেম ডিজিগনেশন সিটিসি লোকেশন, এগুলো এই চারটা কলামের নেম চলে আসছে এখানে। তো আমি যদি এখানে নেমে ক্লিক করে দিই, তারপরে সেল কালার হিসেবে যদি শর্ট অন কি হিসেবে করতে চাই, কোন শর্ট অন কালার করতে চাই, শর্ট অন কালার রাখবো, অথবা যদি অন্য কোনো ওয়াই আমরা শর্ট করতে চাই তাহলে আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই ফন্ট কালার হিসেবে শর্ট করতে পারি, সেল ভ্যালু হিসেবে কি করতে পারি শর্ট করতে পারি, কন্ডিশনাল ফরমেটিং আইকন হিসেবে কি আমরা শর্ট করতে পারি। আমাদের এখানে যদি কন্ডিশনাল ফরমেটিং আইকন দেওয়া থাকতো তাহলে আমরা সেই আইকন হিসেবে কি করতে পারতাম, শর্ট করতে পারতাম। কেমন তো আমি এখন যদি এই সেল কালার দিতে, সেল কালার হয়ে যাবে, আমি সেল কালার সিলেক্ট করলাম। এবার কালার এখানে দুইটা আছে, দেখুন এখানে অ্যারো বাটন ক্লিক করি, একটা তো এখন প্রদর্শিত বর্তমানে দেখাচ্ছে বক্সে, আরেকটা আমি যদি এখানে অ্যারো বাটনে ক্লিক করি, ক্লিক করলে এখানে যেই কালারগুলো এখানে অ্যাপ্লাই করা থাকবে, ঠিক আছে, সেই কালারগুলো এখানে প্রদর্শিত হবে। আমার এখানে দুইটা কালার অ্যাপ্লাই করা আছে, এই জন্য দুইটা দেখাচ্ছে। আমি যদি এটা দিই তাহলে এটা চলে আসবে, আমি যদি এটা দিই তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। আমি এটা দিলাম, দিয়ে আমি এখন যদি এই কোথায় দেখাচ্ছি, আমি শর্ট করে এটাকে উপরে নেব, নিচে নিব, এখানে ক্লিক করে অন টপ অন বটম, আমি যদি টপ দিই টপে চলে আসবে, ঠিক আছে, অন বটম দিলে বটমে যাবে। এই আমি অন টপ দিয়ে দিই, অন টপ দিয়ে দিলাম, ওকে দিব। দেখুন আমাদের বর্তমানে এই কালারের এই রোগুলো বা সেলগুলো নিচে আছে, আমি এখন অন টপে দিছি। এবং কালার এই কালারের ভাই কালার হিসেবে আমি কী করতে চাই, এগুলোকে শর্ট করতে চাই, তো এই ওকে দিলাম। দেখুন এই কালার সবগুলো উপরে চলে আসছে, কেমন সবগুলো উপরে চলে আসছে। এই কাস্টম আমরা এভাবে করতে পারি। এরপরে আরও আছে, সেটা হচ্ছে যে কাস্টম শর্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এসে আমি ডেজিগনেশন একটু এখানে আসি, ডেজিগনেশনে এসে এটা ক্লিক করলাম, এখান থেকে শর্টটা আমি তুলে দিই। শর্ট তোলার জন্য আমি আমার ডাটাতে যাবো, ডাটাতে গিয়ে ক্লিয়ার, এই ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেছে। কেমন কোথায় আমরা শর্ট করছি আর কোথায় করিনি এটা কীভাবে বুঝবো, দেখুন এখানে একটি চিহ্ন আছে, এখানে একটা চিহ্ন আছে, অ্যারো চিহ্ন নিচের দিকে, যেখানে আমরা অ্যারো চিহ্নগুলো দেখবো সেখানে আমরা বুঝতে পারবো যে আমরা সেখানে কী করেছি, শর্ট করেছি। আর এগুলোতে দেখুন অ্যারো চিহ্ন নেই, তার মানে এখানে আমরা শর্ট করিনি, ঠিক আছে। এখন আর ডেজিগনেশন ট্যাব এই কলমে আসি আমরা, এখানে আমরা একটু শর্ট করি, এখানে আমরা কাস্টম শর্টে যাবো, কাস্টম শর্টে গিয়ে আমরা শর্ট বাই ডেজিগনেশন, ঠিক আছে। এরপরে এখানে কাস্টম লিস্ট আছে, দেখুন এ টু জেড, জেড টু, এগুলো দেখাচ্ছি, ঠিক আছে, এ টু জেড, জেড টু, এগুলো দেখাচ্ছি। এখন কাস্টম লিস্ট আছে এখানে, দেখুন এই কাস্টম লিস্টে ক্লিক করব, কাস্টম লিস্টে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু ডেজিগনেশনের কয়েকটা পদবি আছে, ওয়েব ডেভেলপার আছে, সফটওয়্যার ডেভেলপার আছে, জয়েন্ট ওয়েব ডেভেলপার, সিনিয়র ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এরপরে কম্পোজার, সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে, অনেক কিছু কয়েকটা পদবি এখানে আছে, ঠিক আছে। আমি এখানে এগুলো একটু লিখে দেবো, ঠিক আছে, লিখে দেওয়ার জন্য আমি এটা আমি করবো শর্ট, শর্ট কাস্টম শর্ট, কাস্টম শর্টে গিয়ে আমি কলামসে গিয়ে ডেজিগনেশন কলাম সিলেক্ট করলাম, শর্ট অন করলাম, সেল ভ্যালু, তারপরে অর্ডারে গিয়ে আমি কাস্টম লিস্ট সিলেক্ট করে আমি এখানে আমি কাস্টম লিস্ট তৈরি করবো। লিখে দিতে পারি আবার কোনোখানে লিখি লিখিত লেখাকে সিলেক্ট করে এনেও এখানে আমরা পেশ করে দিতে পারি। আমি এখানে পেশ করে দিলাম, দেখুন কম্পোজার, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, জুনিয়র ওয়েব ডেভেলপার, সিনিয়র ওয়েব ডেভেলপার, এই আমি এখানে যেই সিরিয়ালে কাস্টম লিস্ট তৈরি করছি এই লিস্ট অনুযায়ী সে কী হবে, কী করবে, শর্ট করবে। এখন আমি এটাকে অ্যাড করে দিব, অ্যাড করে দিলাম, দেখুন চলে আসছে, ঠিক আছে, ওকে দিলাম। দেখুন এখানে অর্ডারে কম্পোজার সফটওয়্যার এগুলো চলে আসছে, এখন আমি ওকে দিই। ওকে দিয়ে দেখবেন যে আমার এই লিস্টের মধ্যে সর্বপ্রথম কী আছে, কম্পোজার আছে। আমার বর্তমানে কিন্তু আমার এখানে কম্পোজার সবার নিচে আছে। আমার এখানে এখন যদি এই লিস্ট অর্ডার লিস্ট অনুযায়ী আমি যদি কী করি শর্ট করি তাহলে কম্পোজার সবার আগে চলে আসবে। এখন সবার আগে ওয়েব ডেভেলপার আছে, ঠিক আছে, ওয়েব ডেভেলপার আছে,
এখন আমি কি করব ওকে দিব ওকে দেখুন কম্পোজার সবার আগে এই লিস্টের মধ্যে যতজন কম্পোজার থাকবে ততজন এখানে সবার আগে চলে আসবে মানে এখানে দুইজন আছে এই জন্য এই দুইজন সবার আগে আসছে এর ফলে সফটওয়্যার ডেভেলপার একজন দুই তিন চার পাঁচ পাঁচজন এই পাঁচজনকে নিয়ে আসছে কম্পোজার সফটওয়্যার ডেভেলপার তারপরে ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপারকে নিয়ে আসছে তারপরে জুনিয়র ওয়েব ডেভেলপার এরপরে সিনিয়র ওয়েব ডেভেলপার ঠিক আছে এটা হলো কাস্টম লিস্ট এভাবে আমরা কাস্টম লিস্ট তৈরি করেও আমরা কী করতে পারি ডাটাকে শর্ট করে দেখতে পারি কেমন এখন আমি ক্লিয়ার এখানে ক্লিয়ারে ক্লিক করলে এটা কী হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার করলাম ক্লিয়ার হয়ে গেল শর্টটা ক্লিয়ার হয়ে গেল ওকে এখন যদি আমি আবার কন্ট্রোল শিফট এল দিই তাহলে ফিল্টার অপশন দিয়ে ক্লোজ হয়ে যাবে তাহলে শর্ট দিও এটা হলো শর্টের সিস্টেম কেমন ঠিক আছে বন্ধুগণ যা দেখাচ্ছি ভালো করে প্র্যাকটিস করবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ